এজে হুনছ খালি জাগাম কসলে ব্যস্ত তহ সেরির খবর রহ সেরি খবর মানে কি হইছে সেরির পড়ার তো খবর নাই খালি বলে ক্যারিস্টার গেরাম রিল বানা ও এরম কথা র কিবা একটা ব্যবস্থা করুন লাগব আজকে আমি গটকরে কইতাছি ভালো একটা ফুলা দেখিয়া বিয়া দিয়া দেই র যেইটাই করো তাড়াতাড়ি করো সেরির বাপ সাপ কিন্তু ভালো না বুঝছ মা হুনছ দিদি জানি সকাল থেকে কাল লগে ফোন করে আর ও কান্দে ঠিক আছে তাইলে আর করতাছি না দেরি এখনই যাইতেছি ঘটকের বাড়ি ঘটক সাপ ও ঘটক সাপ কেনা গো আছেন নাকি বাড়ি আইসি আমি কারি ও কারি তা কি মনে করে আইলে আমার বাড়ি ঘটক সাপ মনে আমার কষ্ট মেয়ে হয়ে গেছে নষ্ট বুঝছেন ঠিক আছে তুমি আর কোনো টেনশন করো না আসি এখন ফিরি কাম করব তোমার তাড়াতাড়ি বুঝছ আপনার শুইনা মুখের ছন্দ হইল পছন্দ তাই আপনার দেখে মুখের হাসি টিয়া ভাষ্য দিছি বুঝছেন তবে এখন যাই আমি বাড়ি কাম করেন তাড়াতাড়ি ঠিক আছে ভাই ঠিক আছে ও ঘটক সাহেব আমি আপনারে খুঁজতেছিলাম কেন গো আমার পুলা হয়ে গেছে ডাঙ্গর বউ দেখে দিন আঙ্গর বুঝছুন ঠিক আছে আমি ঘটক হলাম দেশি মেয়ে চিনি বেশি বুঝছ ঠিক আছে মেয়েটা যদিও থাকে কালো লেখাপড়া থাকতে হবে ভালো বুঝছেন তবে আছে একটা মেট্রিক ফাঁসের ছাত্রী খুব ভালো পাত্রী বুঝছ ঠিক আছে তবে আমরা কালকে দেখতে যাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসেন ভাই আসেন চেয়ারে তো বসে তবে করি না আর দেরি মেয়েটারে নিয়ে আসেন তাড়াতাড়ি বুঝছেন কি গো বেড়ি তোমার নামটা জানো কি নাম আমার নূরে আমি কথা বলি সুরে সুরে কত মানুষ বিয়ার জন্য আমার পিছে ঘুরে বুঝছুন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর তাহলে দেরি না করে আজকে বিয়ের কাজটা সেরে ফেলি ঠিক আছে তবে মেয়ের বয়সটা অল্প কম কম লাগছে মেয়ের বার্থ সার্টিফিকেটটা নিয়ে আসো তো ঠিক আছে নিয়ে আসছি এই যে নিন মেয়ের বার্থ সার্টিফিকেট সর্বনাশ 18 বছর হইতে এখনো 3 বছর বাকি আছে এটা কিভাবে সম্ভব না ঘটক সাহেব মেয়ে আমার খুব পছন্দ হয়েছে আপনি কিছু একটা ব্যবস্থা করেন হ্যাঁ হ্যাঁ ঘটক সাহেব কি একটা ব্যবস্থা করেন ঠিক আছে আমি কামটা করব কিন্তু এই কথাটা যেন কেউ না জানে ঠিক আছে আমরা হইলাম এই এলাকার রাজা আর যে আমাদের উপরে কথা কব হেরে দিব সাজা বুঝছেন হ্যাঁ ঠিক আছে এই বেটা কারি এখন দেরি না করে আনোটা কে কাজী বুঝছেন কিরে সাদিকুল খবর হচ্ছস কি হইছে মা যারা যারা নেই কম বয়সে বিয়ে করছে কেয়ার বলে ইন্টারনেট মাইরা মাইরা ধরে ধরে বলে নিতাছে গা দূর পাগলি বেড়ি এটা ইন্টারনেট না তো আরে ইন্টারনেট আমার এটা চিন্তা নাই বুঝছো আমি 3 বছর আগে বিয়ে করছি এটা টেনশন তুমি করো না মা আমার টেনশন নাই বুঝছো না বাবা আমার কিরকম ভয় ভয় লাগতেছে খালি মানুষ ধরে ধরে নিতাছে গা এ ঘরত কোনো আছে নে অ ঘরত আছি কেলা সার নাকি অ মই থানার পর আইছু আপনার লড়াটো ঘরত আছে নে অ লুলা তো আমার ঘরতে আছি সোনা থেকে মেত কই গেছে ওই সা শুন সা ঘরত যাই সা কোত আছে লড়া ও সার মই সা 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 সাইফু সার আসামি মা 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 সার তোলত কি এ মাসার তলত দড়ি লইয়া বুড়বাক স্যার আমার ভুল হইছে আমার মাফ করে দেন আমি 3 বছর আগে জানতিলাম না যে বাইলে বিবাহ ধরবাই আমার মাফ করে দেন স্যার আমার মাফ করে দেন স্যার স্যার আমরা মাফ কইরা দেই আমরা তো 3 বছর আগে জানছিলাম না স্যার আমরা মাফ কইরা দেই তিনটা ফোন হয়ে গেছে গা ওন যদি তারে ধরে লয়ে যান গা ফোনটা খাওয়াবো কেলা স্যার আমরা মাফ কইরা দেই